সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং নিরাপদে আছো। ব্যবস্থাপনা বিভাগ সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ, ভৈরব, কিশোরগঞ্জ, এর উদ্যোগে বর্তমান পরিস্থিতিতে অনলাইন ক্লাস কার্যক্রম চলমান রয়েছে। আমাদের বিভাগের সকল শিক্ষক মণ্ডলী বিভিন্ন বিষয়ে অনলাইন ক্লাস কার্যক্রম পড়ে যাচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা উক্ত অনলাইন ক্লাসগুলো সকলেই নিয়মিতভাবে করবে, আশা করি তোমরা উপকৃত হবে। আজ আমি বিবিএ সম্মান দ্বিতীয় বর্ষ অর্থায়নের নীতিমালা বিষয়ের ক্লাস নেব। আমি তোমাদের ক্লাসটা উপস্থাপন করব ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে, মাল্টিমিডিয়া সিস্টেমে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমার সাথে থাকো এবং ক্লাসটি উপভোগ করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ডিজিটাল ক্লাসে আমি সবাইকে জানাই স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগতম স্লাইডে তোমরা প্রথমে যে ছবিটা লক্ষ্য করছ, এই ছবিটা আজকের ক্লাসের কিওয়ার্ড। তোমরা এটা নিয়ে একটু ভাবো। তো আমি প্রথমেই আমার পরিচয় পর্বটা সই নিচ্ছি। আমি খোকন রায়, প্রভাষক ও বিভাগীয় প্রধান, ব্যবস্থাপনা বিভাগ, সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ, ভৈরব, কিশোরগঞ্জ। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব, তো আমরা প্রথমেই পাঠ পরিচিতি হয়ে নিই। আজকে বিবিএ সম্মান দ্বিতীয় বর্ষ ব্যবস্থাপনা বিভাগ অর্থায়নের নীতিমালা, প্রিন্সিপালস অফ ফিনান্স। আজকে আলোচনার বিষয়, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি বলতে পারবে আজকে আলোচনার বিষয় কি হতে পারে? আমি প্রথম স্বাগতম স্লাইডে তোমাদের একটা ছবি দেখিয়েছি। ওই ছবিতে আমরা যে ওয়ার্ডটা ছিল, ওয়ার্ডটা ছিল মানি, কিন্তু MONEY, মানি, ও এর স্থলে একটা ঘড়ি ছিল, গোল ঘড়ি ছিল। ঘড়ি হচ্ছে সময়ের প্রতীক, আর মানি হচ্ছে টাকা বা অর্থ। তো আজকের আমাদের এই অর্থায়ন ক্লাসে আলোচনার বিষয় কি হতে পারে আমরা একটু দেখে নিই স্ক্রিনে। অর্থের সময় মূল্য, শিক্ষার্থীরা, অর্থের সময় মূল্য ফাইন্যান্স সাবজেক্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায় থেকে বিবিএ সম্মান দ্বিতীয় বর্ষের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষায় প্রশ্নে অঙ্ক থাকবেই, কাজেই এই অধ্যায়টা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং দ্য কনসেপ্ট অফ টাইম ভ্যালু অফ মানি, আজকে আমরা অর্থের সময় মূল্যের উপরে একটা ধারণা অর্জন করার চেষ্টা করবো আজকের ক্লাস থেকে। ততক্ষণ তোমরা ক্লাসের সাথেই থেকো। শিখন ফল, অ্যাকশন বার। আজকের এই ক্লাস থেকে আমরা যা যা শিখতে পারব, এক নম্বর, অর্থের সময় মূল্য কী তা বলতে পারবে, অর্থের সময় মূল্য ধারণা ব্যাখ্যা করতে পারবে, অর্থের সময় মূল্য নির্ধারণের সুবিধা বর্ণনা করতে পারবে, অর্থের সময় মূল্য নির্ধারণের বিবেচ্য বিষয়সমূহ বর্ণনা করতে পারবে, অর্থের বর্তমান মূল্য কী তা বলতে পারবে, অর্থের ভবিষ্যৎ মূল্য কী তাও বলতে পারবে। তো আমরা প্রথমে স্লাইডে দেখতে পাচ্ছি অর্থের সময় মূল্য কাকে বলে।
प्रिय शिक्षार्थी आज फिनान्सर मौलिक एक अध्याय आलोचना करब अर्थ समय मूल्य कि सबाई जानी समय परिवर्तन साथे साथ अर्थर मूल्य परिवर्तन है बर्तमान एक टाका भविष्य एक टिकार चे अधिक मूल्यवान और पचंदन ये सबाई जानी এই ধারণাকেই অর্থের সময় মূল্য ধারণা বলা হয়। সময় পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যে যে পরিবর্তন হয় তাকে আমরা বলবো অর্থের সময় মূল্য। তো শিক্ষার্থীরা আমরা এই যে আলোচনা করলাম যে সময় পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যে যে পরিবর্তন হয় তাকে বলি অর্থের সময় মূল্য। তো এই কনসেপ্টটা আমরা আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য আরেকটু বিস্তারিত আলোচনা করি। এখানে তুমি বর্তমানকে বেশি পছন্দ করেছো যেটা আমরা সবাই করি, কিন্তু তোমাকে যদি আগামী এক বছর অপেক্ষা করার জন্য কোনো বাড়তি মূল্য বা পুরস্কার দেওয়া হয় তাহলে অর্থের সময় মূল্য ধারণাটা ক্লিয়ার হওয়ার জন্য আমরা আরেকটু বিশদভাবে চিন্তা করি। একটা উদাহরণের মাধ্যমে আমরা এটা বোঝার চেষ্টা করি। মনে করো আমি তোমাকে আজ 100 টাকা দেব, আগামী এক বছর পর 100 টাকা দেব, তুমি কোনটি নিবে? অথবা অবশ্যই তুমি আজ 100 টাকা নিতে চাইবে। কারণ কি? কারণ হচ্ছে তুমি আগামী এক বছর অপেক্ষা করতে চাইবে না। কেনই বা অপেক্ষা করবে যদি আজই 100 টাকা পেয়ে যাও? তো আজকে 100 টাকা, এক বছর পর 100 টাকা, এই দুইটার মধ্যে আজকের 100 টাকাই পছন্দনীয়। এখানে তুমি বর্তমানকে বেশি পছন্দ করেছো যেটা আমরা সবাই করি, কিন্তু তোমাকে যদি আগামী এক বছর অপেক্ষা করার জন্য কোনো বাড়তি মূল্য বা সুযোগ বা পুরস্কার দেওয়া হয় তাহলে তুমি কি করবে? যেমন ধরো তোমাকে যদি আমি আজ 100 টাকা দেই অথবা আগামী এক বছর পর 120 টাকা দেই, তুমি কোনটি গ্রহণ করবে? এখানে আমার মনে হয় তুমি দ্বিতীয় বিকল্পটি গ্রহণ করতে চাইবে, অর্থাৎ 120 টাকা নিবে। কারণ তুমি এক বছর অপেক্ষা করার জন্য 20 টাকা অধিক বা বেশি পাচ্ছ। এই অতিরিক্ত 20 টাকাই হলো অর্থের সময় মূল্য, যেটি সার্বজনীনভাবে সুদ বা ইন্টারেস্ট নামে পরিচিত। একজন ফাইন্যান্স বিশারদ খানেন জিন, তিনি টাইম ভ্যালু অফ মানির উপর সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, টাইম ভ্যালু অফ মানি মিস দ্যাট দ্য ভ্যালু অফ এ সাম অফ মানি রিসিভড টুডে ইজ মোর দেন ইটস ভ্যালু রিসিভড আফটার সাম টাইম। তো শিক্ষার্থীরা আমরা এই উদাহরণ থেকে অর্থের সময় মূল্য ধারণা সম্পর্কে আমার মনে হয় তোমরা সবাই বুঝতে পেরেছ যে অর্থের সময় মূল্য কী। এখন অর্থের বর্তমান বা সময় পছন্দনীয়তার কারণ কি? আমরা এই পূর্বের আলোচনায় আমরা দেখলাম যে অর্থের বর্তমান সময়ও আমরা পছন্দ করি, তার কারণটা কি? অর্থের সময় মূল্য ধারণায় আমরা বর্তমানকে বেশি পছন্দ করি। কেন আমরা বর্তমানকে বেশি পছন্দ করি? তার কিছু কারণ তো অবশ্যই রয়েছে, যেমন ভবিষ্যতের অনিশ্চয়তা। আমরা সবাই জানি ভবিষ্যৎ আমরা চোখে দেখতে পাই না, ভবিষ্যৎ অনিশ্চিত। তো আমরা আশা করব একটা হয়ে যেতে পারে অন্য অন্যটা। তো অনিশ্চিত ভবিষ্যৎ থাকায় আমরা বর্তমানকে বেশি পছন্দ করি। বর্তমানে ভোগের সুযোগ, বিনিয়োগের সুযোগ, ঝুঁকি এড়ানো, মুদ্রাস্ফীতি ভবিষ্যতে অর্থের মূল্য হ্রাস পেতে পারে। তো যে মুদ্রাস্ফীতির কারণে ভবিষ্যতে অর্থের মূল্য কমে যেতে পারে, ঝুঁকি বর্তমানে যদি আমি কাজটা করে ফেলি তাহলে ভবিষ্যতের জন্য আমার এই রিস্ক নিতে হবে না অনিশ্চিত ভবিষ্যতের জন্য, বিনিয়োগের একটা সুযোগ থাকে, আজকে বিনিয়োগ করলে ভবিষ্যৎ আমি একটা বেনিফিট আগে থেকে পাব। তো অর্থের বর্তমান বা সময় পছন্দনীয়তার কারণ আমরা আশা করছি তোমরা বুঝতে পেরেছ।
এখন অর্থের সময়মূল্য বিবেচ্য বিষয়। আমরা যখন অর্থের সময়মূল্য নির্ধারণ করতে চাই বা যাই, সেক্ষেত্রে আমরা কী কী বিষয় বিবেচনা করব। প্রথমেই বর্তমান মূল্য, প্রেজেন্ট ভ্যালু। আজকের কোনো নির্দিষ্ট পরিমাণ টাকার মূল্যকে বর্তমান মূল্য বলা হয়। যেমন আজ তুমি ব্যাংকে 10,000 টাকা জমা রাখলে, এই 10,000 টাকা বর্তমান মূল্য। বর্তমান মূল্য কি আমরা বুঝতে পারছি? যে আজকে আমি ব্যাংকে গিয়ে যদি কোনো একটা অ্যাকাউন্ট খুলি, ব্যাংকে যদি আমি আজকেই 10,000 টাকা জমা রাখি, তো ওই টাকাটাই হচ্ছে কি বর্তমান মূল্য, ভবিষ্যৎ মূল্য, প্রেজেন্ট ভ্যালু। ভবিষ্যতের কোনো নির্দিষ্ট পরিমাণ টাকার মূল্যকে ভবিষ্যৎ মূল্য বলা হয়। যেমন আজ তুমি ব্যাংকে যে 10,000 টাকা জমা রাখলে, তা 1 বছর পর সুদ আসলে কত হবে? ধরুন 10,200 টাকা। এই 10,200 টাকা হচ্ছে ভবিষ্যৎ মূল্য। অর্থাৎ এখানে আমরা 1 বছর পর সুবিধা কত বেশি পেলাম? 1 বছর পর সুবিধা বেশি পেলাম 200 টাকা। 10,000 টাকা আমি আজকে জমা রাখলাম, আর 1 বছর পর পেলাম 10,200 টাকা। তাহলে আমরা 200 টাকা অতিরিক্ত পেলাম। এই অতিরিক্ত 200 টাকা হচ্ছে সুদ, আর 10,000 টাকা হচ্ছে বর্তমান মূল্য বা আসল। সুদ এবং আসল, সুদ আসল, সুদ আসল হচ্ছে আসলে হচ্ছে কি ভবিষ্যৎ মূল্য। তো শিক্ষার্থীরা এখানে একটু ভুল হয়েছে, আমরা ভবিষ্যৎ মূল্যে ইংরেজিতে আমরা প্রেজেন্ট ভ্যালু লিখছি, তা আসলে হবে ফিউচার ভ্যালু। তোমরা একটু কারেকশন করে নিবে। তারপর সুদের হার, ইন্টারেস্ট রেট। অর্থের সময়মূল্যের উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সুদের হারের প্রভাব রয়েছে। সুদের হার বা বাটার হার ছাড়া অর্থের বর্তমান বা ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা যায় না। আমরা জানি অর্থ, এই যে উপরে আমরা 2 নম্বরে উদাহরণ দিলাম যে 10,000 টাকা আজকে ব্যাংকে জমা রাখলাম, 1 বছর পর 10,200 টাকা, এই যে 200 টাকা অতিরিক্ত পেলাম, এটাই হচ্ছে সুদ। এই এই সুদটা কিন্তু অবশ্যই একটা নির্দিষ্ট রেটে বা হারে নির্ধারণ করা হয়, শতকরা হারে। এটা 5%, 10%, 3%, 9%, বিভিন্ন রেট হতে পারে। তারপর সুদের প্রকৃতি, টাইপ অফ ইন্টারেস্ট। যদি সরল সুদ, সিম্পল ইন্টারেস্ট ব্যবহার করা হয়, তাহলে বর্তমান মূল্য একভাবে পরিবর্তিত হয়। আবার যদি চক্রবৃদ্ধি সুদ, কম্পাউন্ড ইন্টারেস্ট ব্যবহার করা হয়, তাহলে বর্তমান মূল্য অন্য ধারায় পরিবর্তিত হয়। তো আমরা এখানে বুঝতে পারলাম যে সুদ 2 ধরনের, একটি হচ্ছে সরল সুদ, সিম্পল ইন্টারেস্ট, আরেকটি হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট। তো আমরা পরবর্তী ক্লাসে এই সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ এবং অন্যান্য বিষয়ে আমরা আলোচনা করব। চক্রবৃদ্ধি সংখ্যা, নাম্বার অফ কম্পাউন্ডিং বা মাল্টিপ্লিকেশন। বছরে যদি একবার চক্রবৃদ্ধি সুদ ধরা হয়, তাহলে সময়মূল্য একভাবে পরিবর্তিত হয়। আবার যদি একাধিকবার চক্রবৃদ্ধি করা হয়, তো সময়মূল্য তুলনামূলকভাবে বেশি পরিবর্তিত হয়। ঝুঁকিমুক্ত প্রতিদানের হার, রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন। প্রতিটি দেশেই ব্যাংক, সরকারি বন্ড বা সঞ্চয়পত্র ও ইন্স্যুরেন্সের বিভিন্ন আমানত ও বিনিয়োগের উপর প্রদত্ত সুদের হারকেই ঝুঁকিমুক্ত প্রতিদানের হার বলে, যেখানে সহজেই কেউ বিনিয়োগ করে ঝুঁকিমুক্ত আয় করতে পারে। তো আমরা এতক্ষণ আলোচনা করলাম অর্থের সময়মূল্যে বিবেচ্য বিষয়। তাহলে আমরা কী পেলাম, আবার একটু হাইলাইট করে নিই। বর্তমান মূল্য বা প্রেজেন্ট ভ্যালু, এটা একটা বিবেচ্য বিষয়। ভবিষ্যৎ মূল্য বা ফিউচার ভ্যালু। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আসলে প্রেজেন্ট ভ্যালু কথাটা আমার টাইপে ভুল হয়ে গেছে, তোমরা একটু কারেকশন করে নেবে, ফিউচার ভ্যালু হবে এখানে। তারপর সুদের হার, ইন্টারেস্ট রেট, সুদের প্রকৃতি, টাইপ অফ ইন্টারেস্ট, চক্রবৃদ্ধির সংখ্যা, নাম্বার অফ কম্পাউন্ডিং বা মাল্টিপ্লিকেশন, ঝুঁকিমুক্ত প্রতিদানের হার, রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন। অর্থের সময়মূল্য নির্ধারণের সুবিধা। তো অর্থের সময়মূল্য আমি নির্ধারণ করব, এর পিছনে কি সুবিধা থাকতে পারে? কারণ সুবিধা ছাড়া তো আমরা আসলে কোনো কাজ করতে চাই না। তো অর্থের সময়মূল্য নির্ধারণের ক্ষেত্রে নিম্নোক্ত সুবিধাগুলো পাওয়া যায়। আয়ের প্রকৃত পরিমাণ নির্ধারণ,
নির্দিষ্ট প্রকল্প থেকে ভবিষ্যতে নগদত্বের যে আন্তঃপ্রবাহ হবে তাদের প্রকৃত আয় নির্ধারণ করতে হলে ভবিষ্যতের আন্তঃপ্রবাহের সমূহের বর্তমান মূল্য নিরূপণ করতে হয়। বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ। বিনিয়োগের বিভিন্ন প্রকল্প হতে কোন বিনিয়োগ হতে কম ঝুঁকিতে বেশি আয় সম্ভব তা নির্ধারণ করতে হয়। এজন্য বিভিন্ন বিনিয়োগ প্রকল্পের আয়সমূহকে তুলনামূলক বিশ্লেষণ করতে অর্থের সমমূল্য ব্যবহার করা হয়। অর্থাৎ আমাদের কাছে বিভিন্ন বিনিয়োগের বিকল্প অপশন থাকবে, আমরা অপশনের মধ্যে কোন অপশনটি আমরা গ্রহণ করব এই বিষয়ে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। আমাকে আগেই বিভিন্ন বিষয়ে সম্ভাব্যত যাচাই করে উত্তম বিনিয়োগ সিদ্ধান্ত আমাকে গ্রহণ করতে হবে। তো এটা অর্থের সমমূল্য বিশ্লেষণের মাধ্যমে এটা সিদ্ধান্ত গ্রহণ করা যায়। ঝুঁকি ব্যবস্থাপনা। ঝুঁকি পরিমাপের জন্য যে প্রত্যাশিত আয়ের হার বিবেচনা করতে হয় তা নির্ধারণের ক্ষেত্রে সময়মূল্য বিবেচনা করা হয়। ভবিষ্যৎ ঋণ পরিশোধ। বর্তমানে গৃহীত কোনো ঋণ ভবিষ্যতের কিস্তিতে পরিশোধ করতে হয়, ঋণের কিস্তির পরিমাণ ও সময় নির্ধারণের জন্য অর্থের সময়মূল্য ব্যবহার করা হয়। তো শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ অর্থের সময়মূল্য সম্পর্কে যে কনসেপ্ট ধারণা আমরা বিস্তারিত আলোচনা করলাম, আশা করছি তোমরা অর্থের সময়মূল্য ধারণাটা কিছুটা হলেও পরিষ্কার হয়েছে। তোমরা বইটি যদি অধ্যয়ন করো তাহলে অর্থের সময়মূল্য ধারণাটা আরও পরিষ্কার হয়ে যাবে। তো এখন সময়, আমরা তো সবাই জানি যে সময় তিন ধরনের সময় হয়, একটা হচ্ছে প্রেজেন্ট, একটা হচ্ছে পাস্ট, একটা হচ্ছে ফিউচার। তো অর্থের সময়মূল্য ধারণায় পাস্ট অর্থাৎ অতীত, অতীত সময়ের বা অতীত মূল্যের পাস্ট ভ্যালু এটাকে বিবেচনায় আনা হয় যায় না বা আনা হয় না, কারণ আমরা সবাই সমাজ বইয়ে যখন অধ্যয়ন করেছি ক্লাস সিক্স সেভেন এইট এরকম, তখন আমরা যে ইতিহাসে জানতে পেরেছি যে শেরশাহের আমলে টাকায় এক টাকায় আট মন চাল পাওয়া যেত। হ্যাঁ, তারপর দুই আনা ছিল ঘিয়ের মন, দুই টাকা দিয়ে একটি গরু কেনা যেত। তো এই যে বিষয়গুলো, এগুলো তো আমরা যদি এখন চিন্তা করি এটা কেমন হবে, এটা স্মৃতিচারণের মতো হবে, এর থেকে আমরা কোনো বেনিফিট পাবো না। তো এই জন্য টাইম ভ্যালু অফ মানি অর্থাৎ অর্থের সময় মূল্য, এই এখানে সময়কে বা সময় মূল্যকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে প্রেজেন্ট ভ্যালু আর একটি হচ্ছে ফিউচার ভ্যালু। তো আজকে আমরা এই ক্লাসে প্রেজেন্ট ভ্যালু কী এই বিষয়ে আমরা আলোচনা করব এবং ফিউচার ভ্যালু কী এই বিষয়ে আমরা আলোচনা করব। তো এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে প্রেজেন্ট ভ্যালু মানে বর্তমান মূল্য। বর্তমান মূল্য কাকে বলে? ভবিষ্যতের কোনো প্রাপ্য নির্দিষ্ট বাট্টার হারে বাট্টা করলে বর্তমান যে বাট্টাকৃত মূল্য পাওয়া যায় তাকে অর্থের বর্তমান মূল্য বলে। তো আমরা অর্থের সময়মূল্য ধারণায় আমরা একটা উদাহরণে আমরা দেখতে পেয়েছি যে আজকে যদি আমি ব্যাংকে 10,000 টাকা জমা রাখি, এক বছর পর যদি ব্যাংক আমাকে 10% হারে ইন্টারেস্ট দেয়, তো যদি এটা 10 টাকা হয় বা এক বছর পর আমি কী পাবো? 110 টাকা পাবো। তো এই যে আজকে আমি যে টাকাটা বিনিয়োগ করলাম এটা হচ্ছে বর্তমান মূল্য, আর যে টাকাটা আমি এক বছর পরে পাবো সেটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য। তাহলে যে ভবিষ্যতে কোনো প্রাপ্য টাকা অর্থাৎ এই যে 110 টাকা, এখান থেকে যে বাট্টা হারে যে বাট্টা সেটা যদি আমি বাদ দিয়ে দিই, বাদ দেওয়ার পর যে মূল্যটা পাওয়া যাবে সেটি হচ্ছে বর্তমান মূল্য। বাট্টা হারে বাট্টা করলে বর্তমান যে বাট্টাকৃত মূল্য পাওয়া যায় তাকে অর্থের বর্তমান মূল্য বলে। অ্যাকর্ডিং টু জেমস সি ভ্যান হর্ন, দ্য কারেন্ট ভ্যালু অব এ ফিউচার অ্যামাউন্ট অব মানি অর এ সিরিজ অব পেমেন্টস ইভ্যালুয়েটেড অ্যাট এ গিভেন ইন্টারেস্ট ইজ কল দ্য প্রেজেন্ট ভ্যালু অব মানি। তো শিক্ষার্থীরা, আমরা প্রেজেন্ট ভ্যালু কি আশা করি তোমরা বুঝতে পেরেছ, অর্থাৎ দ্য কারেন্ট ভ্যালু অব এ ফিউচার অ্যামাউন্ট অব মানি, ভবিষ্যতে যে একটা প্রাপ্য টাকা সেই টাকার যে কারেন্ট অর্থাৎ
চলতি বর্তমান সময়ের যে ভ্যালুটা সেটাই সেটাই হচ্ছে কি বর্তমান মূল্য। এবার আমরা জেনে নিব ভবিষ্যৎ মূল্য কি, ফিউচার ভ্যালু। বর্তমানে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট পরিমাণ সুদের হারে নির্দিষ্ট সময় পরে সুদে আসলে যে পরিমাণ হয় তাকে ভবিষ্যৎ মূল্য বা প্রান্তীয় মূল্য বলে। ভবিষ্যৎ মূল্যকে আবার প্রান্তীয় মূল্য বলে। তো বর্তমানে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ, অর্থাৎ ওই যে আমি যেটা আগে উদাহরণ দিলাম 10,000 টাকা, বর্তমানে 10,000 টাকা নির্দিষ্ট পরিমাণের সুদ, ধরলাম 10% হারে সুদ। তো নির্দিষ্ট সময় আমরা ধরলাম 1 বছর, যে সুদে আসলে কত হবে, 10,000 টাকার 10% সুদ কত হয়? 10,000 টাকা 10% 1,000 টাকা, তাহলে 1 বছর পরে কত হবে? 11,000 টাকা। এই 11,000 টাকাই হচ্ছে ভবিষ্যৎ মূল্য। অ্যাকর্ডিং টু এল জে জিটম্যান, দ্য ফিউচার ভ্যালু অফ এ প্রেজেন্ট অ্যামাউন্ট ইজ ফাউন্ড বাই অ্যাপ্লাইং কম্পাউন্ড ইন্টারেস্ট ওভার এ স্পেসিফাইড পিরিয়ড অফ টাইম। এখানে আমরা যে বিষয়টা আমরা দেখলাম, যে এল জে জিটম্যান যে বিষয়টা উল্লেখ করেছে, যে অবশ্যই কম্পাউন্ড ইন্টারেস্ট অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ হবে। হ্যাঁ, চক্রবৃদ্ধি সুদে একটা প্রেজেন্ট অ্যামাউন্ট চক্রবৃদ্ধি সুদ যখন অ্যাপ্লাই করা হবে তখন সেটা একটা যেই মূল্যটা পাওয়া যাবে সেটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য বা ফিউচার ভ্যালু। তো আমরা এখানে একটা চিত্রে আমরা দেখতে পাচ্ছি ফিউচার ভ্যালু FV 100 টাকা বা $100। তো এদিকে আমরা দেখতে পাচ্ছি আর আর মানে হচ্ছে রেট বা ইন্টারেস্ট রেট, 6% 6%। এন সময় দেওয়া হচ্ছে এখানে 7 বা 7 ইয়ার্স। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি PV দেওয়া নেই। তো PV যাই মানে এখানে যাই আছে PV, এটা 6% ইন্টারেস্ট রেটে 7 বছরে $100 বা $100 হয়েছে। এই যে ইন্টারেস্ট এবং সময়, একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ ইন্টারেস্ট এবং রেট এবং 7 বছর সময় নিয়ে $100 হয়েছে, এই $100টা হচ্ছে ফিউচার ভ্যালু। আর যে প্রেজেন্ট অ্যামাউন্টটা এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। তো এতক্ষণ আমরা যে ক্লাস করলাম, তো আমরা আমাদের বরাবরের আয়োজন ইভালুয়েশন, আমরা সবাই জানি যে একটি ক্লাসে মূল্যায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট। তো এই অংশে আমরা তোমাদের জন্য মূল্যায়নের জন্য আজকের যে ক্লাসে আমরা আলোচনা করলাম সেই আলোচনা থেকে কয়েকটি প্রশ্ন আমি এখানে উপস্থাপন করছি। তোমরা এই প্রশ্নগুলোর আনসার স্লাইডে দেখা মাত্রই দ্রুততম সময়ের মধ্যে আনসারগুলো করে ফেলবে, এবং এই আনসারগুলো বরাবরের মতোই আমার কমেন্ট বক্সে ফেসবুক আইডি বা ইউটিউব চ্যানেল আইডি, হ্যাঁ, বা গবজিলুর রহমান মহিলা কলেজ ইউটিউব চ্যানেল আইডিতে কমেন্ট বক্সে তোমরা এই আনসারগুলো দিয়ে দিবে, আমি আর যথাযথ মূল্যায়নের চেষ্টা করব। এক, অর্থের সময় মূল্য কী? দুই, প্রান্তীয় মূল্য কী? তিন, অর্থের ভবিষ্যৎ মূল্য কী? চার, আজকে 100 টাকা এবং 1 বছর পর 120 টাকা তুমি কোনটি পছন্দ করবে এবং কেন করবে? পাঁচ, অর্থের সময় মূল্য নির্ধারণে কী কী বিষয় বিবেচনা করা হয়? ইভ্যালুয়েশনের প্রশ্নগুলো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। এবার আমরা চলে যাব ক্লাসের একদম শেষ পর্যায়ে। আমরা দেখতে পাচ্ছি হোমওয়ার্ক। তো আজকে তোমাদের এই ক্লাসে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এরই প্রেক্ষিতে একটা হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা হোমওয়ার্কটা বাসায় অবশ্যই করে ফেলবে এবং প্রয়োজনে তোমরা তোমাদের যে বই বইয়ের সাহায্য নিবে। অর্থের বর্তমান ও ভবিষ্যৎ মূল্যের মধ্যে পার্থক্য নিরূপণ করো।
আমরা আজকে বর্তমান মূল্য কি, ভবিষ্যৎ মূল্য কি, এই বিষয়ে অনেকবার আলোচনা করেছি, তোমরা আশা করি শুনেছো। তো এখান থেকেই তোমরা ক্ষুদ্র পরিসরে এর পার্থক্য নিরূপণ করে ফেলবে, ডিফারেন্স বিটুইন প্রেজেন্ট ভ্যালু অ্যান্ড ফিউচার ভ্যালু অফ মানি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ অর্থের সময়মূল্য এর প্রথম ক্লাসটি একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তোমরা অত্যন্ত ধৈর্য সহকারে এই ক্লাসটি এতক্ষণ উপভোগ করেছো। তো আমি সকলকে আজকের এই অনলাইন ক্লাসে ধন্যবাদ জানাচ্ছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দীর্ঘ সময় যাবত তোমরা বিবিএ সম্মান দ্বিতীয় বর্ষের অর্থায়ন নীতিমালার অর্থের সময় মিলল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যে অধ্যায় থেকে প্রতি বছর তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকবে, অঙ্ক আসবে। তো ক্লাসটা আমি আশা করছি তোমরা মনোযোগ সহকারে উপভোগ করেছ। তো তোমাদের যে কোনো জিজ্ঞাসা এই ক্লাস সম্পর্কে, যে কোনো মন্তব্য, আমার ফেসবুক আইডি, ইউটিউব চ্যানেল এবং কলেজের যে ইউটিউব চ্যানেল, এই কমেন্ট বক্সে তোমরা সরাসরি করবে এবং আমি তোমাদের প্রত্যেকটা জিজ্ঞাসা বা মন্তব্যের জবাব দেওয়ার চেষ্টা করব। আর এতক্ষণ তোমরা এই ক্লাসে আমার সাথে ধৈর্য সহকারে থাকার জন্য আমি সবাইকে আবারও জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।